আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আজকের আয়োজনে প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত রোহিঙ্গাদের বাসন নিতে দুই সরকারের প্রস্তাব এরপর জানিয়ে দিব ডক্টর নিশাদ আবদুল্লার বিচারের দাবিতে পুলিশের স্ত্রীর সংবাদ সম্মেলন সিসি বলছে আমরা সংকটে আছি তা সন্দেহ নেই র্যাবের উপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা এবং সবশেষে জানিয়ে দিব সরকারকে সরাতে ঐক্য ডাক ফখরুলের শুনছিলেন সংবাদ শিরোনামে এবার বিস্তারিত জুরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের কক্সবাজার থেকে বাসান চড়ে নিতে বন্ধুরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চেয়ে দুটি প্রস্তাব দিয়েছে সরকার বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বলপূর্বক বস্তচ্ছ্যুত মিয়ানমার নাগরিকদের সার্বিক ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ক সভা শেষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া একথা জানান তিনি জানান বন্ধুরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে প্রথম প্রস্তাব হল রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাসন চড়ে নেওয়ার খরচ বহন করা দ্বিতীয় প্রস্তাব হল রোহিঙ্গাদের জন্য ভাসান চোড়ে আরো নতুন অবকাঠামো নির্মাণ করা প্রস্তাব প্রসঙ্গে মুখ্য সচিব বলেন সরকার বাসাঞ্চলে এক লাখ লোকের বসবাসের জন্য আবাসন তৈরি করেছে ইতিমধ্যে সেখানে সত্তর হাজার লোক সেখানে নিতে চায় এই স্থান ব্যয়বহুল বিষয় বঙ্গবন্ধু বন্ধুরাষ্ট্র যারা আমাদের কাজ সহায়তা করে রোহিঙ্গাদের কক্সবাজার থেকে বাসাঞ্চলে নেওয়ার খরচ তারা যেন বহন করে প্রধানমন্ত্রী এটি সিরিয়াসলি চাইছেন দ্বিতীয় কথা তুলে ধরে তিনি বলেন যে জমি আছে প্রস্তাবের এর তিন ভাগের এক ভাগ আমরা ব্যবহার করছি বাকি দুই ভাগ জায়গায়ও প্রধানমন্ত্রী চাচ্ছেন অবকাঠামো নির্মিত হোক এবং আরও রোহিঙ্গা সেখানে নেওয়া হোক এই নতুন অবকাঠামো তৈরিতে সহায়তা চেয়েছে বাংলাদেশ কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প গণবসতি এবং তাদের মানবেতর জীবনযাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর বলেন রোহিঙ্গাদের কক্সবাজার কারণে সেখানে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন পক্ষের বিরুদ্ধ তৈরি হচ্ছে মারামারি হচ্ছে সেখানে অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটে নিজেদের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে অপহরণ আছে পাচার আছে নিজেদের বিরুদ্ধের কারণে জিম্মি করার ঘটনা ঘটছে ফলে এ একটা সামাজিক কুফল আছে অনেকে বিভিন্ন ধরনের মাদকের কারবারের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে তিনি বলেন এসব কারণে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছি আমরা বেশি মানুষকে ভাষণ চড়ে নিয়ে যাব। তাদের নিরাপত্তা বেশি হবে তেমনি তাদের সন্তানদের বেড়ে ওঠা ভালো হবে বাসনচরে রোহিঙ্গাদের ক্ষমতা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান এবং হাঁস মুরগি গরু ছাগল পালনসহ কৃষিকাজের সুযোগ এবং অধিকতর ভালো পরিবেশ ও জীবনযাপনের সুযোগের কথা জানান মুখ্য সচিব এছাড়া চড়ে নেওয়া রোহিঙ্গাদের কিছুদিন পর কক্সবাজারে স্বজনদের সঙ্গে দেখা করতে নিয়ে তাদের আসার কথাও উল্লেখ করেন তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনায় প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাওয়া যাচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে মানবিক যে সহায়তাগুলো পেয়ে থাকি দুই সালে রোহিঙ্গাদের নিয়ে মানবিক কাজ পরিচালনার জন্য বিভিন্ন ধাতা সংস্থা বন্ধু রাষ্ট্রগুলোর কাছে আমি আমাদের দিক থেকে চাওয়া ছিল আটশত ছিয়াত্তর মিলিয়ন মার্কিন ডলার কিন্তু তার বাকি বাষট্টি শতাংশ পাওয়া গেছে অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী বৈদেশিক সহায়তা পায়নি পাঁচশত মিলিয়ন ডলারের মতো পেয়েছি এই সহায়তা আরও বাড়াতে বলেছে ড নিশাদ আবদুল্লার বিচারের দাবিতে পুলিশের স্ত্রীর সংবাদ সম্মেলন খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালে সার্জারি বিভাগে প্রধান ডক্টর নিশাদ আব্দুল্লাহর বিরুদ্ধে যৌন হয়রানি ও ভুল চিকিৎসায় মেয়ের হাতে আঙ্গুল পরে যাওয়ায় অভিযোগ করা মামলায় গ্রেপ্তার এবং বিচার দাবি করলেন এএসআই এর স্ত্রী বৃহস্পতিবার দুপুরে খুলনার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি একইসঙ্গে সঙ্গে তিনি মেয়ের সুচিকিৎসা ও তার স্বামীর বিরুদ্ধে চিকিৎসকের করা মামলা প্রত্যাহারের দাবি জানান এই ঘটনায় বুধবার সংবাদ সম্মেলন করছেন পুলিশ কর্মকর্তার স্ত্রী সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ডক্টর নিশাদ আব্দুল্লাহ আমার স্বামী নামে যে এজাহার দিয়েছেন তাতে ঘটনার সময় 25 জানুয়ারি আনুমানিক রাত 10টা বলা হয়েছে ডক্টর বাহার সংবাদ সম্মেলনে বলেছেন ঘটনার সময় 25 ফেব্রুয়ারি দিবাগত রাত একটা আসলে ঘটনার সময় কখন আমাদের কাছে আমার কাছে পঁচিশ ফেব্রুয়ারি রাত এগারোটা চুয়ান্ন মিনিটে একটি চৌচল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যেখানে ডাক্তার সম্পূর্ণ সুস্থ ও অপারেশন থিয়েটার ভাংচুরের আলামত নেই আমার প্রশ্ন হচ্ছে ঠিক কখন মারধর এবং ভাঙচুর হল তিনি আরও দাবি করেন মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি ও মেয়েকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে না তার ফলে আমার মেয়ে হাতের যে অবনতি হচ্ছে এই দায় বাই কে নেবে শুধু আমার মেয়ে নয় কয়েক ডাক্তাররা মিলে কর্মবিরতি দিয়ে যে সাধারণ মানুষকে চিকিৎসা না দিয়ে জীবন নিয়ে চিনিমিনি খেলছে সেটার দায়বার খেয়ে নেবে দেশের নির্বাচন ব্যবস্থা এখনো মানুষের কাছে আস্থা বাজন হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন নির্বাচন কমিশন যেহেতু নির্বাচন আয়োজন করবে তাই মানুষের আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে আমাদের তাদের আস্থাটা বাড়াতে হবে সিচি বলেন আমরা একটা একটা সংকটে আছি এতে কোনো সন্দেহ নেই কারণ ভোট নিয়ে আমরা এখনো রাজনৈতিক দলগুলোকে পুরোপুরি ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি না ওই ঐক্যটা খুব বেশি প্রয়োজন যদি ঐক্যের বিদ্যুতে নির্বাচনটা হয় তাহলে রাজনৈতিক সংকট হবে না আমরা কখনোই চাই না নির্বাচনের আগে বা নির্বাচনের সময় কোনো রাজনৈতিক সংকট হোক বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসি এসব মন্তব্য করেন জাতীয় ভোটার দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয় গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভায় সিসি বলেন উনিশশো সত্তর সালে নির্বাচন করা হয়েছিল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের আন্ডারে তখন দেশে কোনো সংবিধান ছিল না সেই সেই ও নির্বাচন যে ফল হয়েছিল পাকিস্তান সামরিক জনতা তা অমান্য করলো অশ্রদ্ধা করলো একটা নির্বাচন ফল উপেক্ষা করার কারণে একটি দেশ ভেঙে গিয়েছিল জাতি যখন দেখলো তাদের অপমানিত করা হয়েছে তাদের অস্বীকার করা হয়েছে তাদের ম্যানডেট মূল্য দেওয়া হয়নি তখন যুদ্ধ বেঁধে গেল তিনি বলেন কাজেই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে এটাকে সবাইকে অনুধাবন করতে হবে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে এটা বুঝতে হবে আমি মনে করি নির্বাচন এবং ভোটাধিকারদেরকে হালকাভাবে গ্রহণ না করাই ভালো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেটি শিথিল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক এম খুরশেদ হোসেন বৃহস্পতিবার সকালে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকরা র্যাবের উপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা গুঞ্জনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন সম্ভাবনা তো আছে র্যাব ডিজি বলেন তারা যা জানতে চেয়েছিল তাদের অনেক কথা ভুঁয়া তত জানানো হয়েছে মূলত তাদের বিভ্রান্ত করা হয়েছিল আমরা প্রমাণসহ নথিপত্র সংগ্রহ সরবরাহ করেছি তা তারা সন্তুষ্ট যে ঘটনাগুলো সেরকম ছিল না গত জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ডাকা সফরে এসে র্যাবের প্রশংসা করেছেন জানিয়েছেন কুর্শিদ হোসেন বলেন আমরা শুধু শৃঙ্খলা নিয়ে কাজ করি না বিভিন্ন মানবিক বিষয় নিয়েও কাজ করি দেশের সেবা করতে গিয়ে বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন উল্লেখ্য দু সালে দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাবসহ এই বাহিনীর সাবেক ও বর্তমান মিলিয়ে সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞা জারি করে এই আইনের শাসন মানবাধিকার মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে অবহেলার দায়ে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলন আয়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান ফখরুল বলেন আওয়ামী লীগের সব মানুষ মরিয়া হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে লুট করে অতি দ্রুত সব সম্পদ নিয়ে এই দেশ ছেড়ে চলে যাবে ঠিক যেভাবে বর্গীরা আমাদের দেশে আগে এসে সব সম্পদ লুট করে নিয়ে যেত আজকে আওয়ামী লীগ ঠিক একইভাবে সেই লুটের একটা আসর বসিয়েছে লুটের একটা উৎসব সৃষ্টি করেছে এ সরকার ঐতিহ্য কৃষ্টি ইতিহাস সব কিছুকে ধ্বংস করেছে সুতরাং আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন